যাই হোক, সো এখানে এসে সেকশনটা একটু জাস্ট চেক করে নিতে হবে কি আছে না আছে। একই জিনিস পুরো থেকে চেঞ্জ নাই। এই জিনিসটি এখন এটা তো হইলো, কিন্তু সমস্যা হলো এই পুরো সেকশনটা যে নিয়েছিলাম মার্জিন এবং প্যাডিং দিয়ে, এই সেকশনটাকে উপরে উঠাইতে হবে। তার আগে একটা বক্সারও দিয়ে নিই, একটা বক্সারও দেখে আসছি সেকশনটা, একটা বক্সারও আছে 0040px0, একটা কালার আছে কালারটা হচ্ছে এই কালার। এবং এটা হচ্ছে বক্সের, ওটা বক্সটা বোঝা যাচ্ছে এবার। তো এইটাই এখন যেটা করতে হবে, এগুলা এই সেকশনটা কপি করে তিনটা আমার সেকশন চলে আসছে। ভিতরে কন্টেন্ট হয়তো চেঞ্জ আছে, এটা পরে দেখতেছি। এখন এই যে সেকশনটা আছে, এই সেকশনগুলোকে পুরোটাকেই কী করতে হবে, আমাদের উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে এখানে হালকা দেখেন, পুরো সেকশনটাই কী হয়েছে, উপর দিকে উঠে গেছে, ঠিক আছে। পুরো সেকশনটাই একটু উপর দিকে উঠে গেছে। সো আমাদের ফুল রোটাকে ধরে একটু উঠাইতে পারলে সবচেয়ে বেস্ট হতো, ফুল রোটাকে ধরে একটু উঠাইতে। হ্যাঁ, ফুল রোটাকে ধরে উঠাবো, এইটাকে ধরে উঠাবো, এইটা ট্রান্সড মার্জিন টপ মাইনাস 50px, উঠছে না উপরের দিকে, মানে 100px উঠছে, 150px উঠে গেছে, বাট এটাই হয়ে গেছে। উপর দিকে উঠছে, বেশি উঠে গেছে, এটা ঠিক আছে। তাহলে যেটা করতে হবে, প্রতিটা সেকশন যেটা আছে, প্রতিটা সেকশনে যে জিনিস দিয়ে দিতে হবে, বাড়া দিতে হবে। কি রে ভাই, চ্যালেঞ্জটা কেন আমি কাজ করো? জিনিসটা কাজ করতেছে না, ইন্সপেক্ট এইটা চেরিং ডিস মাইনাস করবো নাকি?
এটা যে জিনিসটা কেন কাজ করতেছে না, এছাড়া তো কিছু দেখছি না। আচ্ছা কাজ করে তাইলে ওই যে টেমপ্লেটসটা আছে, টেমপ্লেটস টেমপ্লেটটা এটা কোনো এলিমেন্টই যে রিনলেস কাজ করতেছে না, নার কারণে যাই হোক যদি নাই কাজ করে তাহলে তো আমাদের আসলে কিছু করার নাই আর কি, একটা একটা করে উঠাবো। খালি একটা করে উঠাই, খালি লেখাগুলো উপরে চলে গেল। এই সেকশনটা উঠে এই সেকশনটা জিনিস কাজ করে না কোনো এক কারণে, থিমের সমস্যা নাকি আমি কিছু বুঝতেছি না, কাজ করতেছি না। দিয়ে দেখি একটু আমরা সিএসএস করে দেখি, এখানে যদি আমরা একটা সিএসএস ক্লাস দিয়ে দিই বললাম যে
সাব সেকশন কাজ করছেন না। নিচে একটা ক্লাস দিলাম, ক্লাসটা গেল কই? আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইয়েটা চেক করতে হবে, কি করছে কিছুই দেখছি না। মার্জিনটা দিছে তো -110 পিক্সেল দেবে, পজিশন দিছে রিলেটিভ। পজিশন কই যেন থাকে, About aspect element এগুলি কি হবে বুঝতেছি না। ট্র্যাপে পরে আমারও সেকশন নিতে আসছে, নাম থিম টপ থিম চাই আমাকে দিচ্ছি, অন্য কোথাও দিচ্ছি, মার্জিন টপ ওখানে দেওয়া আছে, মার্জিন টপ আছে 10 কেজি। মার্জিন টপটা কোথায় দেওয়া আছে? ঠিক জায়গায় মার্জিন টপটা দেই নি। আলাদা সিএসএস করা লাগবে, বুঝতে পারছি, যেগুলো সিএসএস করা আছে পজিশন জন্য, সরি পজিশন রিলেটিভ। উইজেট ট্র্যাপে এলিমেন্ট এলিমেন্ট
হচ্ছে সেকশন পজিশন রিলেটিভ, সেকশন আছে আর এই সেকশন এইখানে এটারও কিছু কাজ আছে এই অ্যাবাউট সেকশনটা। অ্যাবসোলুট দেওয়া দেখছেন, অ্যাবসোলুট এখানে দেওয়া, বাট এখানে রিলেটিভটা কেন জানি আমাদের এটার রিলেটিভটা কেন কাজ করতেছে না। আছে তো, তাহলে সমস্যাটা কোথায়? ইন্ডেক্স আছে কোথায়? সেকশনে কি ডিজাইন আছে? ব্যাকগ্রাউন্ড পজিশন রিলেটিভ, অ্যানিমেশন ব্লক, অ্যানিমেশন ডিসপ্লে ব্লক, যা বের একটু বের করেন তো কেউ, কি সমস্যা? আমরা বেশি এটা কাজ করিনি, এটা এভাবেই থাক আপাতত, কালকে দেখবেন কি হয়েছে, এই জায়গাটা কি করা যাইতে পারে। ওকে ওকে, সো এরপর কি আছে? আগাই এইটা কি হবে? 60 প্রসেস, এটা না হয় বললাম, আবার 60 প্রসেস। এটা অবশ্য আমরা আমাদের টেমপ্লেট কপি করে টেমপ্লেটের মাধ্যমে করে দিতে পারি, একটু জাস্ট এডিট করতে হবে। কোন টেমপ্লেট? ওই যে একটা টেমপ্লেট ছিল যে হেল্প, এই টেমপ্লেটটা এই যে এই জিনিসটাই জাস্ট একটু করতে পারি। এখানে লেখার চেঞ্জ হয়ে যাবে আবার 60 প্রসেস। আর এইখানে জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে, সো এইখানে আমাদের একটু চেক করতে হবে যে সেটা কী। এটা H6 এলিমেন্ট হেডিং টাইটেল, কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট, কিছুই না, জাস্ট টেক্সট আর কিছুই না। এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না। ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না এখানে। আচ্ছা, এখানে ইমেজ বক্সও থাকবে, এটা থাক। হ্যাঁ, জাস্ট একটা হেডিং নিয়ে আসবো, হেডিং কি লেখা, 01.01. তাই না? এই লেখাটা, সো এই লেখাটা স্টাইলে কালার এরকম হবে, যে হালকা একটা কালার, টাইপোগ্রাফি, পপিংস, বড় সাইজ হবে 100 পিক্সেল, কন্ট্রাক্ট 700 পিক্সেল, 100 × 700, আমি পাওয়া গেছে। H6
হচ্ছে অবস্থা এখন এটারে যেটা করতে হবে এবার এটারে অ্যাডভান্স মার্জিন, এটার আগে তো মার্জিন ভেজাল আছে অনেকটা এরকমই, একটু নিচে আসবে এই অনেকটা এরকম জিনিসটা আর কি, খালি হয়তো লেখা টেখা একটু চেঞ্জ আছে। ঠিক আছে, ডিসকভার ডিফাইন এভাবে যেভাবে লেখা আছে ডিসকভার, সেই জিনিসটাই একদম এই জিনিসটাই কপি পেস্ট। সেটা হয়তো 2-3 এরকম হয়ে যাবে, 2-3 হ্যাঁ 2, আর এটার লেখাটা কি হবে ডিফাইন, ডিলিট করে দিয়ে এটাই ডুপ্লিকেট করে ডুপ্লিকেট। ঠিক আছে, জাস্ট এখানে 4 5 6, ঠিক আছে এই হচ্ছে একটা জিনিস হলো না, এটা আমাদের দেখতে হবে এটা আসলে কী করা যায়, এটাকে হয়তো অন্যভাবে এটাকে ঠিক আছে সুন্দর হয়েছে জিনিসটা, খারাপ হয়ে যায় ভালো লাগতেছে। ওকে যাই হোক, যেটা আছে আর কি আছে পেজ, এখানে একটা সেকশন আছে, একটি সেকশন এখানে আরও সেকশন আছে, এখানে আরও সেকশন আছে, সো দুটো সেকশন আছে, সো এটা কালকে আমি শেষ করে ফেলবো আর কালকে কন্ট্যাক্টটাও শেষ করে ফেলবো। ঠিক আছে, সো সময়ের ব্যাপার, সময় দিলে হবে, ধৈর্য ধরতে হবে, ধরে ধরে করতে হবে, এটা HTML CSS না যে ফটাফট কয়েকটা CSS বুটস্ট্র্যাপে ক্লাস লিখে দিলাম হয়ে গেল, এখানে আপনাকে ক্লিক করে করে সব জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে এবং মিলাইতে হচ্ছে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন, যেমন এই জিনিসটা, এই জিনিসটা HTML CSS হলে খুব ইজিলি হয়ে যেতে পারে, এলিমেন্ট তো ওই জন্য বা ওয়ার্ডপ্রেস তো ওই জন্য বুঝি না, আপনাকে পুরোটাই জিনিসটাকে নিজের টেকনিক্যালি হ্যান্ডেল করতে হচ্ছে আর কি, তাই না? এটা বুঝতে হবে, বুঝলাম এটা আপডেট হয়ে গেছে,